नमस्कार सिम्पली होम मेकिंग आपनादेर सकलके स्वागत। फुलको फुलको कड़ाइशुटिर कचुरी खेते केना भालोबाशे, किन्तु कड़ाइशुटिर कचुरी करते गेले पुरटा ठीक मतन तैरी हय ना, होलो बा बेलते गेले फेटे जाय। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। খোসা সমেত 2 কিলো কড়াইশুঁটি থেকে যতগুলো দানা বেরিয়েছে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে এই পেস্টটা আমি তৈরি করেছি, দেখুন কি সুন্দর ঠিক একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এটা দিয়ে কচুরির পুরটা তৈরি করব। একটা প্যানে 2 টিস্পুন ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে দেব 1/4 টিস্পুন হিং। হিংটা একটু লাল করে ফ্রাই করে নেব যাতে হিঙের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা এতে দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে কড়াইশুঁটির পেস্ট আর হিংটা ভালো করে মিশিয়ে নেব। 1.5 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না এই কড়াইশুঁটির পেস্ট হাফ শুকিয়ে যায়। কড়াইশুঁটির পেস্ট হাফ শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব আর কন্টিনিউ নাড়তে থাকব। কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে। কড়াইশুঁটির পুরটা একেবারে ঝরঝরে করে শুকিয়ে নেবেন না, নইলে কড়াইশুঁটির কচুরিগুলো ভালো তৈরি হবে না। এবার গ্যাসটাকে অফ করে পুরটাকে আমি নামিয়ে নেব। পুরটাকে একটা পাত্রে ঢেলেছি, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে তখন আমি পুরটাকে কাজে লাগাবো। পুরটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি কচুরির আটাটা মেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নেব, আর স্বাদমতো নুন, 1 টিস্পুন ভেজিটেবল অয়েল। আটাটা ভালো করে মেখে নেব, তেল আটাটার সঙ্গে যেন ভালো করে মিশে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আটাটা বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার আমি এর থেকে সমান ভাগে লেচিগুলোকে কেটে নেব। এবার আমি একটা লেচিকে হাতের সাহায্যে এভাবে গোল করে নেব, তারপরে মাঝখানে এভাবে গর্ত করে একটা বাটির শেপ দেব। এর ভেতরে এবার কড়াইশুঁটির পুরটা আমি দিয়ে দেব, আর চারপাশ দিয়ে এভাবে মুড়িয়ে মুখটাকে ভালো করে সিল করে দেব। এই একই পদ্ধতিতে আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি। সমস্ত লেচিগুলোকে এবার আমি বেলে নেব, তার জন্য এখানে আমি একটা চাকলা বেলন নিয়েছি। চাকলার উপর সামান্য একটু তেল দিয়ে এক এক করে লেচিগুলো সমস্ত বেলে নেব।
এভাবেই পাতলা করে সমস্ত লেচিগুলোকে আমি বেলে নেব। সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। সকালের জলখাবার অথবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আজকের মতো নমস্কার, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।